হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ কেয়া। আমরা প্রায় সকলেই অনেক ধরনের হরর মুভি দেখেছি, কিন্তু সেই মুভিগুলোর বেশিরভাগ গল্পই কাল্পনিক হয়ে থাকে। তবে আজ আমরা এমন একটি হরর মুভি দেখতে চলেছি যার গল্পটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে, আর এই মুভিটির নাম হলো দ্য ব্রিজ গার্লস। এটি 2020 সালে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত একটি তাইওয়ানিজ হরর মুভি। মুভিটির আইএমডিবি রেটিং 5.3/10 এবং রোটেন টমেটোসে মুভিটি 23% ফ্রেশ রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক দ্য ব্রিজ গার্লস মুভিটির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় 2016 সালের 28 ফেব্রুয়ারির সকালে। সেখানে কয়েকজন বন্ধুরা মিলে একটি ব্রিজে যাওয়ার প্ল্যান করে, আর এই ব্রিজটি কোনো সাধারণ ব্রিজ নয়। এই ব্রিজটি প্রায় সকলের কাছেই ফিমেল ঘোস্ট ব্রিজ নামে পরিচিত ছিল। বলা হয়ে থাকে সেই ব্রিজটিতে একটি মেয়ের আত্মা বসবাস করে। কয়েক বছর আগে 28 ফেব্রুয়ারির রাতে একটি মেয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য এই ব্রিজটিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, কিন্তু সেই বয়ফ্রেন্ড মেয়েটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। সেদিন রাতে মেয়েটি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করে। কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর তার বয়ফ্রেন্ড যখন আসে না, তখন মেয়েটি অভিমান করে ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। আর বলা হয়ে থাকে সেদিন থেকে এই ব্রিজটিতে মেয়েটির আত্মা ঘুরে বেড়ায়। সেদিন থেকে এই ব্রিজটি ফিমেল ঘোস্ট ব্রিজ নামে পরিচিত হয়ে গিয়েছে। সেই সাথে বলা হয়ে থাকে এই ব্রিজটিতে টোটাল 13টি সিঁড়ি রয়েছে, কিন্তু প্রতি বছর 28 ফেব্রুয়ারির রাতের বেলায় বৃষ্টির সিঁড়িটি 13টি থেকে 14টি হয়ে যায়। আর সেদিন রাতে কোনো মানুষ যদি সেই সিঁড়িটিতে চড়ে এবং ভুল করেও পেছনে তাকায়, তাহলে সেই মেয়েটির আত্মা এসে তাকে মেরে ফেলে। তবে এই ঘটনাটি কতটা সত্য বা মিথ্যে এটা প্রমাণ করার জন্যই ইউনিভার্সিটির সেই বন্ধুরা মিলে 28 ফেব্রুয়ারির রাতে সেই ব্রিজটিকে পরীক্ষা করতে যায়। তারা তাদের সঙ্গে বৃষ্টিতে ঘটা সকল ঘটনাগুলো লাইভে শুট করছিল, আর অনেক মানুষ ইন্টারনেটের মাধ্যমে এই ঘটনাটিকে সরাসরি দেখছিল। তারা সবাই মিলে তাদের উইন্স নামের একজন বন্ধুকে একটি চেয়ারে বসিয়ে চোখের ভেতর কাপড় বেঁধে দেয়। এরপর উইন্স সেই সিঁড়িটির উপর চড়তে থাকে এবং সেই সাথে সেই সিঁড়িগুলোকে গুনতে শুরু করে, কারণ তারা সবাই মিলে দেখতে চাইছিল আসলেই কি সেখানে 13টির জায়গায় 14টি সিঁড়ি হয়েছে কিনা। উইন্সের কোনো বিপদ হতে পারে ভেবে তার বাকি বন্ধুরা উইন্সকে আটকাতে যায়, কিন্তু ততক্ষণে উইন্স বলে এখানে 14টি সিঁড়ি রয়েছে। হঠাৎ করেই সেখানে থাকা চেয়ারটি দুলতে শুরু করে। তারা সবাই যখন আবার সেখানে উইন্সের দিকে তাকায়, ততক্ষণে উইন্স সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। তারা সবাই মিলে খুবই ভয় পায়, আর এতক্ষণে তারা এটা রিয়েলাইজ করতে পারে যে তারা সবাই মিলে পেছনে ফিরে তাকিয়েছিল, যেটা করা তাদের একদমই উচিত হয়নি। এখানে সিন কাট হয়, আর পরের দিন সকালে দেখা যায় টিভি এবং নিউজ পেপারে নিউজ বের হয়েছে যে রহস্যজনকভাবে ফিমেল ঘোস্ট ব্রিজে ইউনিভার্সিটির 5 জন শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। এ ঘটনার প্রায় 4 বছর পর লিংসু নামের একজন সাংবাদিক সেই ঘটনাস্থলে যায় এবং সেই ব্রিজের একটি রিপোর্ট তৈরি করে। আর সেই দিনটি ছিল 2020 সালের 28 ফেব্রুয়ারি লিপিয়ারের দিন। লিংসুর মনে অনেক কৌতূহল জাগে যে কেনই বা সেই 5 জন শিক্ষার্থী সেদিন সেখানে মারা গিয়েছিল। তাই সে এই ঘটনাটি সম্পর্কে ইন্টারনেটে সার্চ করতে করতে একজন জ্যোতিষীর ভাইরাল ভিডিও দেখতে পায়, যেখানে সেই জ্যোতিষী বলছিল 28 ফেব্রুয়ারি লিপিয়ারের দিন বৃষ্টিতে যেই মানুষই মারা যায় তাদের আত্মা সেই ব্রিজে বন্দী হয়ে যায়। সেই জ্যোতিষী 2016 সালে রহস্যজনকভাবে মৃত্যু হওয়া সেই 5 জন শিক্ষার্থীর ব্যাপারে বলছিল। সে বলে যেহেতু আজ লিপিয়ারের 28 ফেব্রুয়ারি, তাই 2016 সালে ঘটে যাওয়া ঘটনাটি বৃষ্টিতে আজ রাতে আবার ঘটবে। এখানে আমরা আবার 2016 সালের সেই ঘটনাটি দেখতে পাই, যেখানে সকল বন্ধুরা মিলে তাদের হারিয়ে যাওয়া বন্ধু উইন্সকে খুঁজছিল। অন্যদিকে তাদের হারিয়ে যাওয়া সেই বন্ধু উইন্স অনেক খুশি হচ্ছিল, কারণ এতক্ষণ সে তার বাকি বন্ধুগুলোর সঙ্গে প্র্যাঙ্ক করেছে। সে তার অতিরিক্ত এক্সাইটমেন্টের কারণে পেছনে ঘুরে দেখে ফেলে, আর সে মারাত্মকভাবে ভয় পায়, কারণ সে তার আশেপাশে সেই মেয়েটির আত্মাটিকে দেখতে পাচ্ছিল। আর ঠিক কিছুক্ষণের মধ্যেই মেয়েটির আত্মাটি এসে তাকে ভয়ঙ্করভাবে মেরে ফেলে। এদিকে উইন্সের বাকি বন্ধুগুলো ইউনিভার্সিটিতে ফিরে এসেছে। উইন্সের একজন বন্ধু ডিচং উইন্সের নাম্বারে ফোন করে, কিন্তু উইন্স ফোন ওঠে না,
কারণ উইনস্টো মারা গিয়েছে। এরপর ডিজং তার গার্লফ্রেন্ড সানিওর সঙ্গে তাদের বন্ধুকে সেই বৃষ্টিতে আবার খুঁজতে যায়। তাদের সঙ্গে যে বাকি তিনজন বন্ধু ছিল তারা অলরেডি তাদের হোস্টেলে ফিরে এসেছে। তখন তাদের তিনজনের মধ্য থেকে একজন বন্ধু সাং ওয়াশরুমে যায়। সাং যখন বাথরুমে ছিল তখন তার বাথরুমের দরজা কেউ একজন জোরে জোরে নক করে। সাং বাথরুমের দরজার দিকে নিচু হয়ে বাইরে তাকায়, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। এরপর সে যখন বাথরুম থেকে বের হয় তখন সে দেখতে পায় বেসিনের সকল ট্যাপ চালু করা আছে, আর সেই ট্যাপগুলো থেকে পানি পড়ে প্রতিটি বেসিন ভর্তি হয়ে গিয়েছে। সাং সেই ট্যাপগুলোকে বন্ধ করছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে একটি বালতি আসে। সাং যখন সেই বালতিটির কাছে গিয়ে বালতিটির দিকে তাকায় তখন সে সেখানে একটি ভয়ানক ছায়া দেখতে পায়, আর সেই ছায়াটি তাকে বালতির পানির ভেতরে চুবিয়ে চুবিয়ে মেরে ফেলে। অন্যদিকে হাসিন এবং ইউচিনও গার্লস ওয়াশরুমে যায়, আর ইউচিন তখনও তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো শুট করছিল। ওয়াশরুমে পৌঁছানোর পর তাদের দুজনেরই মনে হচ্ছিল তারা ছাড়াও সেখানে অন্য কারো উপস্থিতি রয়েছে। ইউচিন যখন এই বিষয়টিকে চেক করে তখন সে দেখে সেখানে কেউই নেই, কিন্তু ইউচিন তার বান্ধবী হাসিনকে সেখানে ভয়ানকভাবে ভয় পাইয়ে দেয়। এ কারণে হাসিন রাগ করে ইউচিনকে রেখেই সেখান থেকে বাইরে চলে যায়। ইউচিন তার হাতে রং লাগিয়ে হাসিনকে ভয় দেখিয়েছিল, এ কারণে হাসিনের চলে যাওয়ার পর সে বেসিনে তার হাতগুলো পরিষ্কার করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর সেখানে ইউচিন তাদের বন্ধু সাংয়ের আত্মা দেখতে পায়। সে প্রচণ্ড রকমের ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে। অন্যদিকে হাসিন তার রুমের দিকে ফিরছিল, কিন্তু সেখানে হঠাৎ করেই দুটি ভয়ানক হাত এসে হাসিনের পা টেনে ধরে। হাসিন অনেক ভয় পেয়ে তার বেডের উপর বসেছিল, কিন্তু সেখানে সেই মেয়েটির আত্মা এসে হাসিনকে অনেক ভয় দেখাচ্ছিল। হাসিন অনেক চিৎকার করার কারণে ইউচিন তার আওয়াজ শুনতে পায়, তাই সে হাসিনের কাছে আসে এবং তারা দুজন সেখান থেকে কোনো মতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা দুজন মিলে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। হঠাৎ করেই তাদের এটা রিয়েলাইজ হয় যে তারা অনেকক্ষণ ধরেই সিঁড়ি দিয়ে নিচে নামছে, কিন্তু সেই সিঁড়িগুলো শেষই হচ্ছে না। তারা অনেকক্ষণ ধরে সেই সিঁড়িগুলো দিয়ে নামতে থাকে, কিন্তু অবশেষে তারা অদ্ভুতভাবে ইউনিভার্সিটির ছাদের উপর পৌঁছে যায়। এটা দেখে ইউচিন খুবই ভয় পায় এবং হাসিন তাকে বলে, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। কিন্তু মনে মনে হাসিনও অনেক ভয় পাচ্ছিল। ঠিক তখনই সেখানে সেই মেয়েটির আত্মা চলে আসে এবং সে হাসিনকে ধাক্কা দিয়ে ছাদ থেকে নিচে ফেলে দেয়, আর ইউচিনকে সেই আত্মাটি পানির ট্যাঙ্কির ভেতর ডুবিয়ে মেরে ফেলে। অন্যদিকে আমরা আবার সানিও এবং ডিচংকে দেখতে পাই। সেখানে সানিও উইন্সের ফোনে বারবার কল করছিল। কিছুক্ষণ পরেই তারা দুজন উইন্সের ফোন মাটিতে পড়ে থাকতে দেখে। এটা দেখে তাদের দুজনের এমন মনে হচ্ছিল যে উইন্স হয়তো ক্যাম্পাসে ফিরে গিয়েছে। তারা দুজন মিলে তাদের ইউনিভার্সিটির সিসিটিভি ক্যামেরার রুমে যায়, কারণ তারা দেখতে চাচ্ছিল এতটুকু সময়ের মধ্যে উইন্স কোন দিকে গিয়েছে। ঠিক এ সময় সানিও তার বয়ফ্রেন্ড ডিচংকে বলে, সত্যি সত্যি কি সেই বৃষ্টিতে একটি মেয়ের আত্মা রয়েছে? তখন ডিচং বলে, হ্যাঁ এই ঘটনাটি সত্যি, শুনেছি মেয়েটি নাকি একটি ছেলেকে অনেক ভালোবাসত, কিন্তু তাদের পরিবার তাদের দুজনকে মেনে নিচ্ছিল না এবং মেয়েটির বিয়েও ঠিক হয়েছিল। এ কারণে সেই মেয়েটি 28 ফেব্রুয়ারির রাতে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিল এবং তার বয়ফ্রেন্ডও তাকে কথা দিয়েছিল যে সেদিন রাতে তারা পালিয়ে যাবে, কিন্তু ছেলেটি তার কথা রাখেনি। মেয়েটি সারা রাত সেই ব্রিজে দাঁড়িয়ে ছেলেটির জন্য অপেক্ষা করে, কিন্তু সেই ছেলেটি অনেক সময় পার হয়ে যাওয়ার পরও যখন সেই মেয়েটির কাছে আসলো না, তখন সেই মেয়েটি অভিমানী মন নিয়ে ব্রিজে থাকা সেই সিঁড়িগুলো পার হচ্ছিল। যখন সে 13তম সিঁড়িটি পার হয় তখন সেখানে 5 জন লোক এসে তাকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়। মেয়েটিকে তারা ধর্ষণ করে এবং সেই ব্রিজের নিচের পানিতে তারা মেয়েটিকে ফেলে দেয়। এই ঘটনাটি শোনার পর সানিও যখন সেই সিসিটিভি ফুটেজগুলো দেখে সে সেখানে একজন মেয়েকে দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর তারা দুজন মিলে সেই জায়গাটির দিকে যায় যেখানে তারা সিসিটিভি ফুটেজে মেয়েটিকে দেখেছে। ডিজং সেখানে একটি ছায়া দেখতে পেয়ে সেই ছায়াটির পিছু করতে থাকে। অন্যদিকে সানিও একটি রুমের মধ্যে আসে, সেখানে সেই মেয়েটির আত্মাটি এসে সানিওকে অনেক ভয় দেখাতে শুরু করে, কিন্তু সৌভাগ্যবশত ডিজং সানিওকে বাঁচাতে চলে আসে। তারা দুজন সেখান থেকে দৌড়ে বাইরে চলে যায়। অন্যদিকে হাসিন, যাকে কিনা সেই আত্মাটি ছাদ থেকে ফেলে দিয়েছিল, তার জ্ঞান ফিরে এসেছে। এরপর সে যখন সামনের দিকে এগোতে থাকে তখন সে ইউচিনের আত্মা দেখতে পায়। সেই আত্মাটি হাসিনকে বলে, তুমি তো আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমাকে বাঁচাবে, কিন্তু তুমি তোমার প্রমিস রাখোনি। ঠিক তখনই সেখানে সেই মেয়েটির আত্মা চলে আসে। হাসিন যখন তার হাত থেকে বাঁচতে চাইছিল
তখন সেই আত্মাটি তার ভয়ানক দুটি হাত বাড়িয়ে হাসিনকে টেনে নিচের দিকে নিয়ে যায়। আত্মাটি হাসিনকে প্রজেস করে ফেলে। অন্যদিকে সেই আত্মাটি সানিও এবং ডিজং এর সামনে ইজিং এর রূপ ধরে চলে আসে। সানিওকে সেই আত্মাটি ভয়ঙ্কর ভাবে তার দিকে টেনে নেয়। এদিকে ডিজং সানিওকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। আত্মাটি সেখানে সানিওকে মেরে ফেলে। এই দৃশ্য দেখে ডিজং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ডিজং দৌড়তে দৌড়তে হাসিনের কাছে পৌঁছে যায়, কিন্তু হাসিন তো এখন কোনো সাধারণ মানুষ নয়। তাকে সেই মেয়েটির আত্মাটি প্রজেস করে নিয়েছে। ডিজং হাসিনের কাছে অনুরোধ করে আর বলে, তুমি আমাকে ছেড়ে দাও, এর বদলে তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। কিন্তু হাসিন বলে, এটা কোনোভাবেই সম্ভব নয়, আজকে তো পাঁচজনকে মরতেই হবে। হাসিন একটি মোহের মধ্যে থাকা সত্ত্বেও সে রিয়েলাইজ করতে পারে যে ডিজং তার বন্ধু। তাই হাসিন ডিজং এর হাতে একটি ইট তুলে দেয় আর বলে, এই ইটটির সাহায্যে তুমি আমাকে মেরে ফেলো, কারণ আজ শুধুমাত্র পাঁচজনকে মরতে হবে, আর আমাকে মারলে সেই পাঁচজনের সংখ্যাটি পূর্ণ হবে, ফলে তুমি বেঁচে যাবে। ঠিক সেই সময় সেখানে সেই মেয়েটির আত্মা আসে এবং সে ডিজংকে মেরে ফেলে, আর এভাবে করেই সেই পাঁচজন মৃত্যুবরণ করে। কিন্তু এখন কথা হচ্ছে, যেহেতু সেদিন সেখানে পাঁচজন মৃত্যুবরণ করেছে, তাহলে হাসিন এখনো বেঁচে আছে, কারণ তারা মোট ছয়জন বন্ধু ছিল আর নিউজে পাঁচজনের মৃত্যুর কথা বলা হয়েছে। এরই সাথে আমরা বর্তমান সময়ে ফিরে আসি আর এখানে দেখতে পাই, সাংবাদিক লুসিন সেখানে জানতে পেরেছে 2016 সালের 28 ফেব্রুয়ারির ঘটনাটিতে সেখানে মোট ছয়জন বন্ধু ছিল, কিন্তু মারা গিয়েছিল পাঁচজন। তাহলে তাদের মধ্য থেকে একজন বন্ধু এখনো বেঁচে আছে। ইন্টারনেটে লুসিন পুরনো ফাইল এবং ফটোগ্রাফ দেখে জানতে পারে 2016 সালের আগে 2012 সালেও সেখানে সেই একই ঘটনা ঘটেছিল, অর্থাৎ 2012 সালেও সেখানে পাঁচজন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছিল। সাংবাদিক লুসিন 2012 এবং 2016 সালের ঘটনা দুটির মধ্যে একটি জিনিসের মিল খুঁজে পায়, আর সেটা হলো হাসিন। অর্থাৎ 2016 সালের মতো 2012 সালেও সেই বন্ধুগুলোর সঙ্গে হাসিন ছিল। আর মুভির এই পর্যায়ে আমরা জানতে পারি, 2012 সালের ঘটনাটিতে হাসিন সেই মেয়েটির আত্মাকে প্রমিস করেছিল। প্রতি চার বছর পর পর, অর্থাৎ লিপ ইয়ারের 28 ফেব্রুয়ারি হাসিন পাঁচজন মানুষকে সেখানে নিয়ে যাবে, আর সেই প্রমিস মোতাবেক 2012 সালের মতো 2016 সালেও হাসিন তার পাঁচজন বন্ধুকে নিয়ে সেখানে গিয়েছিল। সাংবাদিক লুসিন এ সকল ঘটনাগুলোর আরো গভীরে প্রবেশ করছিল। অন্যদিকে লুসিনের ক্যামেরাম্যান সেই বৃষ্টির দিকে যায়, কারণ সে পাঁচজন স্টুডেন্টকে সেখানে ডেকেছিল সেই একই ধরনের পরীক্ষা করার জন্য। লুসিন খুব মনোযোগ দিয়ে তার কাজ করে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই লুসিনের চোখ 2016 সালে সেই পাঁচজন শিক্ষার্থীর ফটোর দিকে যায়। তারা পাঁচজন মিলে যে ছবিটি তুলেছিল সেই ছবিটি তাদেরকে ডিজং তুলে দিয়েছিল। লুসিন ভালোভাবে সেই ফটোটির দিকে লক্ষ্য করে একথা বুঝতে পারে, কারণ সেই ফটোটিতে একটি আয়না ছিল আর সেই আয়নাতে ডিজং এর রিফ্লেকশন পড়েছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, ডিজং আর কেউ নয়, বরং সে লুসিনের ক্যামেরাম্যান। অর্থাৎ 2012 সালে হাসিন সেই আত্মার সঙ্গে যেই প্রমিস করেছিল, সেই প্রমিস 2016 সালে পূরণ করেছে, কিন্তু 2016 সালে আত্মাটি হাসিনকে মেরে ফেলেছে। আর 2016 সালে যেহেতু ডিজং বেঁচে ছিল, তাই ডিজং সেই আত্মাটিকে প্রমিস করেছিল। এ কারণে এখন 2020 সালে ডিজং সেই আত্মাকে দেওয়া প্রমিসটি পূরণ করতে যাচ্ছে। এ কারণে সে সেই ব্রিজে পাঁচজন স্টুডেন্টকে ডেকেছে। এ সকল ঘটনা জানতে পেরে লুসিন অনেক ঘাবড়ে যায়। ঠিক সেই সময় লুসিনের পেছনে তার ক্যামেরাম্যান ডিজং চলে আসে। সে লুসিনকে বলে, আমাকে বেঁচে থাকার জন্য অনেক সার্ভাইভ করতে হয়েছে। এরপর লুসিন ডিজংকে সেই পাঁচজন শিক্ষার্থীকে সেখানে নিয়ে যেতে নিষেধ করে। লুসিন বলে, নির্দোষ মানুষগুলোকে কেন তুমি সেই আত্মাদের হাতে তুলে দিচ্ছ, এটা একদমই ঠিক নয়। ডিজং এর কাজে বাধা দেওয়ার কারণে ডিজং লুসিনের উপর অ্যাটাক করে আর এখানে সিন কাট হয়। এরপর আমরা দেখতে পাই, ডিজং সেই পাঁচজন শিক্ষার্থীকে নিয়ে সেই ব্রিজে গিয়ে পৌঁছেছে। এই পাঁচজন শিক্ষার্থীকে ডিজং সেই সিঁড়িটির উপর পাঠিয়ে দেয় এবং সে নিচে থেকে ক্যামেরার মাধ্যমে শুট করে। ডিজং এই শিক্ষার্থীগুলোকে টাকা দিয়ে নিয়ে এসেছে এবং তাদেরকে বলেছে তারা শুধুমাত্র একটি টেস্ট করবে, এছাড়া আর কিছুই নয়। শিক্ষার্থীরা যেন তার কথা বিশ্বাস করে, এ কারণে সে ক্যামেরা অন করে রেখেছিল। ডিজং সেই শিক্ষার্থীদেরকে দূর থেকে বলছিল, যখনই 12টা বেজে যাবে তখনই তোমরা সেখান থেকে পেছনে ঘুরে দেখবে। এ কথা বলা শেষ করে ডিজং খুবই রহস্যজনকভাবে হেসে ওঠে। আর এখানেই শেষ হয়ে যায় দ্য ব্রিজ কার্স মুভিটি। বলা হয়ে থাকে এটি একটি সত্য ঘটনার উপর নির্মিত সিনেমা, কিন্তু সত্য হোক বা মিথ্যা,
গল্পটি অনেক ইন্টারেস্টিং। তো মুভিটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন মুভির গল্প পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।